পর আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ ন্যাশনাল এক্সচেঞ্জ লিমিটেড ইউরোপের ইতালি ও স্পেনে সফলতার পর এবার পর্তুগালে যাত্রা শুরু করেছে বাইশে জানুয়ারি পর্তুগালের লিসবনে ন্যাশনাল এক্সচেঞ্জের নতুন এ শাখার উদ্বোধন করা হয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইকরাম ফরাজি আলমগীর নতুন এ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন মিউনিসিপালের মেয়রের উপদেষ্টা নিন ফ্রানেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন সিটির সমাজসেবক সুসানা আলভেস এতে স্বাগত বক্তব্য রাখেন নেকে জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইফতেখার উদ্দিন খান অনুষ্ঠানে পর্তুগালের কান্ট্রি ম্যানেজার লিয়ানার ক্লারাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এ সময় পর্তুগালের ন্যাশনাল এক্সচেঞ্জের সকল শাখার পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন বক্তৃতা পর্ব শেষে ন্যাশনাল এক্সচেঞ্জের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় আঞ্জুমানে আল ইসলা ব্রাটফোর্ডের উদ্যোগে পবিত্র ঈদ এ পালন করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিল থেকে আঞ্জুমানে আল ইসলাম ব্রাডফোর্ডের অভিষেকও করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া আঞ্জুমানে আল ইসলাম শাখার উদ্যোগে গত শনিবার ছাব্বিশে জানুয়ারি ব্রাডফোর্ডের বায়তুল আমান জামে মসজিদে ঈদে মিলাদুল নবী সাল্লাম উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউকে ব্রাডফোর্ড শাখার অভিষেক অনুষ্ঠিত হয় প্রচুর তুষারপাত উপেক্ষা করে প্রিয় নবী সাল্লামের ভালোবাসায় সংখ্যক মুসল্লি সহ লন্ডন ম্যাঞ্চেস্টার কিতলি ও ব্রাডফুডের বিশিষ্ট উলামায় রামগণ উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে আঞ্জুমানে আল ইসলার সেক্রেটারি খুরশিদুল হক নবগঠিত কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং কাউন্সিলর হাসান খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল লতিফের কোরআন তেলাওত ও হাফিজ আব্দুল কাদিরের পরিচালনায় শুরু হয় সভা এতে সভাপতিত্ব করেন মৌলানা নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা হাফিজ আব্দুল জলিল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলানা ফখরুল ইসলাম মৌলানা আব্দুর রহমান মৌলানা আব্দুল মতিন হাফিজ হেলাল আহমদ মৌলানা আব্দুল বাসিদ ও মৌলানা ওয়াহিদ সিরাজি প্রমুখ উলামায় ক্যারামগণ তাদের বক্তব্যে বলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং সাল্লাহ ইসলামের প্রদর্শিত পথে নিজেকে পরিচালিত করলে দুনিয়া ও আখেরাতে সর্বাধিক মঙ্গল সাধিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর দিনের প্রতি টিকিয়ে রাখতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম অবশেষে প্রিয় নবী সাল্লাহ প্রতি দুরুদ সালাম পাঠ করে সমগ্র মুসলিম উম্মার জন্য মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ ব্রাডফুড একুশে জানুয়ারি বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত আবুল কালাম আজাদ বা বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ প্রদান করা হয়েছে আর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক রায় উল্লেখ করে আনন্দপ্রকাশ ও মিষ্টি বিতরণ করেছে বার্মিংহাম সাপোর্ট বাংলাদেশ নামের একটি সংগঠন বাইশে জানুয়ারি অনুষ্ঠিত এ আনন্দ সভায় সভাপতিত্ব করেন হুমায়ুন বক চৌধুরী সভা পরিচালনা করেন আনহার আলী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আঠাশে মার্চ উদযাপন পরিষদের আহ্বায়ক ইব্রাহিম আলী সবশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজবা রহমান মিজবা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আজির উদ্দিন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন কমরেড মৌসুদ আহমেদ মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিফজুর রহমান খান সাবেক চেয়ারম্যান তেরা মিয়া এনামুল হক নেপা ওয়াসিমুজ্জামান নুরুল ইসলাম কিসলু সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় বিচারের রায়কে অভিনন্দন জানিয়ে বলেন ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে জাতির বহুদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সূচনা হল তারা এই রায়কে দ্রুত কার্যকর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আবুল কালাম আজাদ বা বাচ্চু রাজাকারের মানবতা বিরোধী অপরাধের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক নব দিগন্তের সূচনা হল বলে উল্লেখ করেছেন কভেন্টি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই রায়কে স্বাগত জানিয়ে রবিবার রাতে অনুষ্ঠিত এক আনন্দ সভা থেকে তারা এই মন্তব্য করেন কভেন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনরুদ্দিন জাহিদের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলী রাজাকারমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা বর্তমান সরকারের মাধ্যমে সম্ভব বলে উল্লেখ করে এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর মায়া আলী দেওয়ান আলী আসগর নুরুদ্দিন আব্দুল মুকিজ চৌধুরী আব্দুল জব্বার রুহুল আমিন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন সাদিক আলী মহরম আলী আহমেদ শাহজাহান হোসেন আহমেদ ছাতুকি সহ কভেন্টি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাম উপলক্ষে ব্রিস্টল সেন্টার মসজিদে আয়োজন করা হয় এক বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের ব্রিস্টল সেন্টার জামে মসজিদের সভাপতি আব্দুর রাজিকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ব্রিস্টল সেন্টার মসজিদের খতিব মালানা একরাম উদ্দিন প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন বারৈ রুবিল আওয়াল পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাম প্রায় চোদ্দশো বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাম এ দিনে জন্মগ্রহণ করেন এছাড়া একই দিনে ইন্তেকালও করেন উল্লেখ্য যে এ ওয়াজে যোগ দিতে আশেপাশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন ওয়াজ মাহফিল শেষে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপির একাংশ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শোহেদ জানান ছাব্বিশে জানুয়ারি বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা প্রয়াত এ রাষ্ট্রপতির কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন সংগঠনের সভাপতি মাসুদ আহসানের সভাপতিত্বে ও আমির খান স্বপনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এম আশরাফ আলী নাসির উদ্দিন নজরুল ইসলাম শাহিন ওয়াহিদুল হেলাল মোহাম্মদ মুশারফ হোসেন মোহাম্মদ শামীম নিপু প্রমুখ এ সময় সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম আলোচনা সভা শেষে প্রয়াত এর রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে কভেন্টের স্থানীয় একটি হলে রবিবার এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারপারসন আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন অনরুদ্দিন জাহিদ আমাদের কভেন্টের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হানান জানান সভা শুরুতেই পবিত্র কোরআন কোরআনতলা পর বিগত বছরের কর্মকাণ্ডের উপর প্রকাশিত স্মরণিকা উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয় এরপর সংস্থার চেয়ারম্যান নবীগঞ্জের দীঘলবাগ উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের উপস্থিতিতে গত বছর নবীগঞ্জ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে মোট সাত লক্ষ চল্লিশ হাজার টাকা বৃত্তি প্রদানের কাজে সর্বাত্মক সহযোগিতা রাখার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পরবর্তীতে সংগঠনের সদস্য পরিষদ ও সাংগঠনিক ফান্ড বৃদ্ধিকরণ সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনায় অংশ নেন কারি আব্দুল সালাম আব্দুল কাইয়ুম মুফতি আব্দুর কাইয়ুম চৌধুরী হেলাল আহমেদ চৌধুরী ফয়সাল চৌধুরী সহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ এ সময় আগামী সংগঠনকে আরও এগিয়ে নিতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো শিথিলের প্রস্তাব নাকচ করে দিলেন হোম সেক্রেটারি টেরেসা ব্রিটেনের প্রায় চল্লিশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে চায় ইউগাবের জরিপের তথ্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে পূর্ব লন্ডেলের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতি এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ